হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তা আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেনাবাহিনীর ভাইবা নিয়ে। অর্থাৎ সেনাবাহিনীর ভাইবাতে কোন কোন কোশ্চেন করা হয়ে থাকে, কোন কোন টপিকের উপর কোশ্চেন করা হয়ে থাকে, এইগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তা আমাকে আসলে অনেকে জিজ্ঞেস করেছে ভাইবার বিষয় নিয়ে বলতে, তাই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সেনাবাহিনীর ভাইবা নিয়ে বলার আগে আমি আপনাদের সেনাবাহিনীর ভাইবার একটা রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর সর্বশেষে আমি 5টি ট্রিক শেখাবো, যে 5টি টপিক যদি আপনি ভালোভাবে পড়েন, আয়ত্ত করেন, তাহলে ভাইবাতে আশা করি আপনি ভালো করতে পারবেন। তো প্রথমে আমরা দেখব, একটা গল্প শুনবো সেনাবাহিনীর ভাইবা নিয়ে। সেটা হলো, আমি 2017 সালে সেনাবাহিনীতে ভাইবা দিয়েছিলাম। তো সেই ভাইবাতে আমাকে কী কী কোশ্চেন করা হয়েছিল এবং কোন কোন বিষয়ের উপর কোশ্চেন করা হয়েছিল, সেই বিষয়গুলো প্রথমে আমরা আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে ভাইবাতে কোন কোন বিষয়ের উপর কোশ্চেন করা হয়। তো আমি যখন 2017 সালে ভাইবা দিয়েছিলাম, তো ভাইবা বোর্ডে আমাকে কী কী জিজ্ঞেস করেছিল সে বিষয়টা এখন শুনি। আমি ভাইবাতে গিয়েছিলাম, সালাম দিয়েছিলাম, তো আমাকে বসতে বলা হয়েছিল। তো আমি বসছিলাম, তো তখন আমাকে বলতেছিল যে আপনি কি সুজন? আমি উত্তর দিয়েছিলাম হ্যাঁ আমি সুজন। তো বলছিল আচ্ছা, আপনার সম্পর্কে ইংরেজিতে কিছু বলেন, অর্থাৎ ইন্ট্রোডিউস ইউর সেলফ, তো মাস্ট বি ইন ইংলিশ, অবশ্যই আপনাকে ইংলিশে বলতে হবে। তো আমার সম্পর্কে আমি কিছু বক্তব্য দিয়েছিলাম, আমার ফ্যামিলি সম্পর্কে। তো আমি যখন ভাইবা দিয়েছিলাম তখন সময়টা ছিল শীতের সময়। তো এই জন্য তো আমাকে বলা হয়েছিল আচ্ছা, এখন তো শীতের সময়, তো শীতের সকাল সম্পর্কে আপনি একটি বক্তব্য দেন, অবশ্যই সেটা ইংলিশে। তো আমি ইংলিশে বক্তব্য দিয়েছিলাম, কিছু ওয়ার্ড ব্যবহার করেছিলাম। তো তার মাঝে একটি ওয়ার্ড ব্যবহার করা হয়েছিল, সেটা হলো জকিং। তো আসলে আমাকে তখন জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা এটা জকিং হবে নাকি জগিং হবে। তো আমি বলেছিলাম জকিং হবে। তো উনি উত্তর দিয়েছিল না, এটা আসলে জকিং হবে না, এটা হবে জগিং। তো জকিং যেটা আমরা করে থাকি। আমি বললাম আসলে সরি স্যার, এটা আমার জানা ছিল না। তো এরপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ছোটবেলায় আমার মা আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন, ট্রান্সলেশন কী হবে? তো এটা আমি আসলে ওই সময় পারছিলাম না, আসলে ওই সময় অফিসাররা ছিল তো খুব ভয় ভীতি ছিল। তো এরপরে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করা হয়েছিল সেনাবাহিনীর র্যাঙ্ক ব্যাচ সম্পর্কে, এবং জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন সেনাবাহিনীতে আসতে চাচ্ছেন, আপনি অন্য কোনো ডিফেন্সে না গিয়ে কেন এই বাহিনীতে আসতে চাচ্ছেন। এরপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয়েছিল। তো মোটামুটি এই টপিকগুলোতে আসলে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো আপনারা ভাইবা যে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, এটি দেখে আপনারা বুঝতে পারলেন যে আমাকে 5টি কোশ্চেনের মধ্যে 3টি কোশ্চেন কিন্তু ইংরেজিতে করা হয়েছিল, অর্থাৎ ইংরেজির ট্রান্সলেশন। তো আপনারা যদি 9-10 বইয়ের ট্রান্সলেশনটা টেন্সটা ভালোভাবে পড়ে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করা যায় ভাইবাতে আপনি ভালো করতে পারবেন। আসলে আমি আরও অনেক ডিফেন্সের ভাইবা দিয়েছিলাম, তো যেই ভাইবাগুলোতে সবগুলোতেই প্রায় ইংলিশ সম্পর্কে বেশি কোশ্চেনটা করা হয়ে থাকে। তা আমি এখন অ্যাট লাস্ট 5টা ট্রিক্স দেব, যে ট্রিক্স এর মাধ্যমে আপনি ভাইবাতে আরও ভালো করতে পারবেন। তো ভাইবেন এত দূর চিন্তা করতে হবে না। প্রথম ট্রিক্সটা হলো, আপনার ইংলিশে যে ট্রান্সলেশন রয়েছে এটি আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তারপর আয়ত্ত করতে হবে মুক্তিযুদ্ধ সম্পর্কে, মুক্তিযুদ্ধে কতটি সেক্টর ছিল, সেক্টর কমান্ডার কে ছিল, এবং সেনাবাহিনী কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল, এবং কতজন বীরশ্রেষ্ঠ এবং কতজন বীর প্রতীক এগুলো রয়েছে, এগুলো আপনারা জেনে যাবেন। তারপরে পড়বেন আপনারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে, শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে, তেনার জন্মস্থান কোথায়, কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মারা যান, এবং তার পরিবার নিয়ে। তারপরে আপনারা পড়বেন সেনাবাহিনীর র্যাঙ্ক ব্যাচ সম্পর্কে। আপনি আসলে র্যাঙ্ক ব্যাচ সম্পর্কে যদি না জেনে যান তাহলে কিন্তু বড় একটা ভুল করবেন, কারণ আপনি সৈনিকে যেতে চাচ্ছেন, সৈনিকের র্যাঙ্ক ব্যাচ জানেন না। আপনি অফিসার আপনার সামনে দিয়ে যেতে চাচ্ছে যাচ্ছে, তো আপনি তাকে স্যালুট দিলেন না, কারণ তার র্যাঙ্ক ব্যাচ আপনি জানেন না। এরপর আপনার সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন জেনারেল, তার র্যাঙ্ক ব্যাচ জানেন না, এটা কিন্তু আসলে দুঃখের বিষয়। এই জন্য আপনাকে র্যাঙ্ক ব্যাচ অবশ্যই অবশ্যই জানতে হবে, এবং সেনাবাহিনী সম্পর্কে কয়েকটি প্রশ্ন আপনাকে জানতে হবে, যেমন সেনাবাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে, সেনাবাহিনীর কোন শাখায় কীভাবে পরিচালিত হয়। তো এরকম বিষয়ে 16টা কোশ্চেন আমি অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছি, যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর আইকনে দেখতে পাবেন, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন।
এছাড়া আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর আপনার নিজের জেলা সম্পর্কে কিছুটা জেনে যাবেন, আপনি নিজের জেলার বিখ্যাত ব্যক্তিবর্গগুলো, আপনার নিজের জেলায় কোন জিনিসটা বেশি উৎপাদন হয় এবং আপনার জেলার কোন জিনিসটা বিখ্যাত, এই বিষয় নিয়ে জেনে যাবেন। তো মোটামুটি এগুলো যদি আপনারা পড়ে থাকেন তাহলে আশা করা যায় ভাইবাতে ভালো করবেন। এই ছিল আজকের এই ভিডিও, আপনারা আশা করি ভাইবা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তো আপনারা এইভাবে ভাইবার প্রস্তুতি নেন, আশা করা যায় আপনার ভাইবাতে ভালো করবেন। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।